যুক্তরাষ্ট্র থেকে একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে মঙ্গলবার রাত দুটার দিকে যুক্তরাষ্ট্রে একটি বিশেষ বিমানে তাদের দেশে ফেরত পাঠানো হয় বিমানবন্দরে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ফেরত আসা বাংলাদেশিরা জানান যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ও বৈধ কাগজ ফটো না থাকার কারণে সে দেশের পুলিশ তাদের গ্রেফতার করার পর ফেরত পাঠায় সাধারণত ফেরত আসা প্রবাসীদের খাবার পানি সহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ জানুয়ারি রাতে একত্রিশ জন বাংলাদেশি ফেরত আসার তথ্য পেয়েছে শুধু তারাই নয় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশি ফেরত আসছে সেসব দেশে তারা বাধ্য হয়ে প্রবেশ করেছিলেন পাঁচ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা এসব দেশে যান বলে জেনেছে প্ররোচিত হয়ে বিদেশে না যাওয়ার প্রতি আহ্বান জানিয়ে শরীফুল হাসান বলেন বৈধ কাগজপত্র না থাকা বাংলাদেশিদের ইউরোপের দেশগুলো ফেরত পাঠাচ্ছে তবে এসব বাংলাদেশি দেশে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেয় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশকেও বিষয়টি ভাবতে হবে যুক্তরাষ্ট্র থেকে ফেরা কয়েকজন বাংলাদেশি জানান প্রায় পঁচিশ লাখ টাকার বিনিময়ে ব্রাজিল থেকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানকার পুলিশ তাদের আটক করে দেশে পাঠায় কয়েকজন জানান যুক্তরাষ্ট্রের বিসার মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন নোয়াখালীর মোহাম্মদ নাসির উদ্দিন রেদোয়ানুল ইসলাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম জুয়েল মোহাম্মদ শহীদ কুমিল্লার মাসুদ রানা কিশোরগঞ্জের রুমান উদ্দিন বরিশালের মোহাম্মদ রিফাত সর্দার সিলেটের আহমেদ গাজীপুরের শরীফ সরকার এর আগে একই কারণে সালের একুশ নভেম্বর পঁচিশ বাংলাদেশকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র এ সময় একশো ভারতীয় নাগরিককে সে দেশে পাঠায় যুক্তরাষ্ট্র এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে